স্টুডেন্টস গুড মর্নিং এভরিওয়ান চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে দ্বাদশ শ্রেণীর জিওগ্রাফি নিয়ে ক্লাস করব আমরা এর আগের দিন প্রবাল প্রাচীর নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এবং প্রবাল প্রাচীর কাকে বলে এবং তার গড়ে ওঠার কিছু আদর্শ শর্ত বা যে সমস্ত নিয়ন্ত্রকগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজকে স্পেশাল কোশ্চেন প্রবাল প্রাচীরের শ্রেণী বিভাগ আলোচনা করো পরীক্ষাতে কিন্তু অনেকবার এসেছে এই কোশ্চেনটা এবং তোমরা খুব সুন্দরভাবে কিন্তু আজকের পড়াটাকে বুঝে নাও আশা করি তোমাদের এখনই মুখস্থ হয়ে যাবে এটা শুরু করার আগে একটা ইনফরমেশন একটু দিই আমি আগের ভিডিওতে তোমাদের নিউ এডুকেশন সিস্টেম বা পলিসি সম্পর্কে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং তাতে দু একজন আমাকে কমেন্ট করেছো জানতে চেয়েছো যে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তো তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে কিনা তো এটা মোটামুটি ভাবে নিশ্চিত থাকো যে এবছরটা কোনোভাবেই কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে না ইভেন যারা এবার ইলেভেনে উঠবে তাদের ক্ষেত্রেও হয়তো কার্যকরী হবে না ন্যাচারালি তোমরা নিশ্চিন্তে তোমাদের মতো স্টাডি করে যাও ওল্ড সিস্টেমেই বা পুরনো সিস্টেমেই তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হবে তাহলে চলো স্টুডেন্টস আজকে শুরু করি আজকের পড়া প্রবাল প্রাচীরের শ্রেণী বিভাগ আলোচনা করো আমরা আগের দিন প্রবাল প্রাচীরের সংজ্ঞাতে একটু পড়েছিলাম যে সমুদ্র উপকূলের সন্নিকটে বা অগভীর সমুদ্রে বিভিন্ন ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণকারী যে সমস্ত প্রবাল কীটগুলো থাকে তাদের শরীর থেকে ক্যালসিয়াম কার্বনেট সঞ্চিত হয়েই কিন্তু একটা প্রাচীরের মতো ভূমিরূপের জন্ম দেয় আর সেই ভূমিরূপকে আমরা কি বলেছি প্রবাল প্রাচীর তো সেই প্রবাল প্রাচীর কত রকমের হতে পারে বা কোথায় কোথায় সৃষ্টি হচ্ছে সেটাকে নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় দেখো প্রবাল প্রাচীরকে আমরা তিনটে ভাগে ভাগ করি আমি প্রথমে ভাগগুলোকে লিখে নিয়েছি এ নাম্বার লিখেছি প্রান্তীয় প্রবাল প্রাচীর বি নাম্বার প্রতিবন্ধক প্রবাল প্রাচীর সি নাম্বার হচ্ছে অ্যাটল এই তিনটের মধ্যে একটা খুব সুন্দর সামঞ্জস্য রয়েছে আমি ডিটেলস তো পরে অবশ্যই আলোচনা করব প্রান্তীয় প্রবাল প্রাচীরটা মানে একেবারে উপকূলের সঙ্গে লেগে থাকবে অর্থাৎ উপকূলের সাথে লেগে থাকা প্রবাল প্রাচীরটাই হচ্ছে আমাদের প্রান্তীয় আর প্রতিবন্ধকটা মানে উপকূল থেকে কিছুটা হলেও কিন্তু দূরে অবস্থান করবে মানে একেবারে উপকূলের সঙ্গে লেগে থাকবে না আর অ্যাটলটা হচ্ছে একেবারে প্রায় মাঝ সমুদ্রে এবার তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন জাগতে পারে যে মাঝ সমুদ্রে কি করে সৃষ্টি হয় কারণ আমাদের প্রবাল প্রাচীর তো উপকূলের সন্নিকটেই হওয়ার কথা কিন্তু এর মধ্যে কিছু সিস্টেম রয়েছে আমি আলোচনা প্রসঙ্গে ব্যাখ্যা করছি তো চলো শুরু করি আজকের ফার্স্ট আলোচ্য বিষয় প্রান্তীয় প্রবাল প্রাচীর বা যাকে ইংলিশে বলা হচ্ছে ফ্রিঞ্জিং রিফ প্রথমেই বললাম উপকূলের সঙ্গে সংযুক্ত অবস্থায় যে প্রবাল প্রাচীরটা গড়ে ওঠে তাকে আমরা বলবো প্রান্তীয় প্রবাল প্রাচীর এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব নাম্বার ওয়ান উপকূলের সঙ্গে একেবারে সংযুক্ত অবস্থায় থাকে এই লাইনটা অবশ্যই আমরা লিখব দু নাম্বার বলা হচ্ছে সমুদ্রের দিকে খাড়া এবং উপকূলের দিকে মৃদু ঢালু অর্থাৎ ঢাল তো দুরকম আমরা বেসিক্যালি দুরকমটা ভাবি একটা হচ্ছে খাড়া ঢালু আর একটা হচ্ছে মৃদু ঢালু তো এখানে বলা হচ্ছে সমুদ্রের দিকেরটা হবে কিন্তু অত্যন্ত খাড়া আর উপকূলের দিকে কিন্তু হবে অত্যন্ত মৃদু আমরা এখানে একটা ছবি এঁকেছি ছবির মধ্যে দেখো এইটাকে বলা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ দেখতে পাচ্ছ আর এই যে দাগটা আমি দিয়েছি এইটা পুরোটাকে বলা হচ্ছে আমাদের প্রবাল প্রাচীর প্রান্তীয় প্রবাল প্রাচীর এটা হচ্ছে ভূমিভাগ দেখো এখানে বলা হচ্ছে যে সমুদ্রের দিকে খাড়া ঢালু এই যে সমুদ্র এই প্রবাল প্রাচীরের এটা হচ্ছে উপকূলের দিকে ধরো না এটা সমুদ্রের দিকে তাহলে সমুদ্রের দিকে কিন্তু অত্যন্ত খাড়া ভাবে নিচের দিকে নেমে যাচ্ছে এবং উপকূলের দিকটাতে কিন্তু প্রায় অনেকটাই মৃদু ঢালু হচ্ছে তিন নাম্বার বলা হচ্ছে কম প্রশস্ত কিন্তু অধিক দৈর্ঘ্যযুক্ত হয় অর্থাৎ এর প্রশস্ততা অত্যন্ত কম কিন্তু দৈর্ঘ্যটা কিন্তু অনেক বেশি নেক্সট বলা হচ্ছে চার নাম্বার উপরিভাগ সাধারণত অমসৃণ এবং ভাঁজযুক্ত হয়ে থাকে খুবই সুন্দর একটা লাইন এই দেখো এর যে উপরিভাগটা এখানে কিন্তু ঢেউ খেলানো এঁকেছি আমি এটা কখনো প্লেন তোমরা আঁকবে না কারণ এই প্রবাল প্রাচীরের উপরিভাগ কিন্তু কখনোই আমাদের সমান হবে না এটা অবশ্যই অমসৃণ অথবা ঢেউ খেলানো ভাঁজের মতো তৈরি হবে এবং চার নাম্বার বলা হচ্ছে এটাই বললাম অমসৃণ এবং ভাঁজযুক্ত সঙ্গে এর একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি উদাহরণটা অবশ্যই দিতে হবে যে ফিলিপিন্সের উত্তরে এলাং দ্বীপে এটি দেখা যায় এছাড়া সাকার দ্বীপ এবং দক্ষিণ ফ্লোরিডাতেও কিন্তু এর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে স্টুডেন্টস বি নাম্বার দেখো প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বা বেরিয়ার রিফ একে ইংলিশে বলা হচ্ছে বেরিয়ার রিফ এটা সম্পর্কে প্রথমে একটু হালকা বলেছিলাম যে এটা কখনো কিন্তু উপকূলের সঙ্গে লেগে থাকবে না উপকূল থেকে কিছুটা হলেও দূরে অবস্থান করবে এবং উপকূলের সঙ্গে এটা কিন্তু সমান্তরালভাবে অবস্থান করবে তাহলে চলো এটা সম্পর্কে জেনে নিই আমাদের এর বৈশিষ্ট্যগুলো কি রয়েছে নাম্বার ওয়ান সংজ্ঞা থেকে আমাদের বৈশিষ্ট্য চলে আসবে উপকূল থেকে বিচ্ছিন্ন অবস্থায় উপকূলের সমান্তরালে গড়ে ওঠে খুব সিম্পল লাইন আমরা প্রথমে আগে ছবিটার দিকে একবার ফলো করব ঠিক একই রকম ভাবে দেখো
এখানে কিন্তু আমাদের এইভাবে যে অংশটা রয়েছে তাকে আমরা বলছি প্রতিবন্ধক প্রবাল প্রাচীর, এবং এদিকে সমুদ্র পৃষ্ঠ রয়েছে এবং আমরা খুব ভালোমতো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ভূমিভাগ। আর এই যে ভূমিভাগ এবং এই যে প্রবাল প্রাচীর তার মাঝে কিন্তু রয়েছে আমাদের লেগুন বলে একটা শব্দ। লেগুন কথার মানে হচ্ছে উপর হ্রদ, অর্থাৎ যেখানে ক্ষণিক সময়ের জন্য জল কিন্তু সঞ্চিত হয়ে থাকে। এখানেও লেগুন, আর এখানেও কিন্তু আবার একটা লেগুন দেখতে পাবো, কারণ এইখানেও একটা ছোট্ট করে কিন্তু এই প্রাচীর তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো যাক, চলো আমরা পয়েন্টগুলোকে দেখে নিই। পরবর্তী 2 নম্বর বলা হচ্ছে গড় ঢাল 45 ডিগ্রি হলেও কিছু কিছু প্রাচীরের ঢাল কিন্তু 15 থেকে 25 ডিগ্রি পর্যন্তও হতে পারে। অর্থাৎ বেসিক্যালি বেশিরভাগ জায়গাতে আমরা 45 ডিগ্রি পেলেও অনেক অনেক ক্ষেত্রে এটা 15 থেকে 25-এর মধ্যেও থাকতে পারে। খুব সুন্দরভাবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট বলা হচ্ছে এটি সবচেয়ে বিস্তৃত, উচ্চ এবং প্রশস্ত। অর্থাৎ এই যে 3 রকমের প্রবাল প্রাচীর সম্পর্কে আমরা আলোচনা করছি বা করব, এই 3 রকমের মধ্যে সব থেকে বেশি প্রশস্ত, সব থেকে বেশি উচ্চ এবং সব থেকে বেশি জায়গা জুড়ে অবস্থান করছে, অর্থাৎ বিস্তার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আমাদের প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বা ব্যারিয়ার রিফ। নেক্সট 4 নম্বর বলা হচ্ছে উপকূল প্রাচীরের মাঝে লেগুন থাকে এবং প্রাচীরগুলি সমুদ্র জলপৃষ্ঠের সমান্তরালে অবস্থান করে। যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, উপকূল এবং আমাদের এই যে প্রাচীর এর মাঝে কিন্তু আমাদের একটা উপহ্রদ বা লেগুন বলে একটা জিনিস তৈরি হচ্ছে, যেখানে কিছু সময়ের জন্য হলো জল কিন্তু সঞ্চিত হয়ে থাকে। এবং এখানে আরেকটা লাইন রয়েছে যে প্রাচীরগুলো সমুদ্র জলপৃষ্ঠের সমান্তরালে অবস্থান করে, এরা অবশ্যই কিন্তু প্যারালাল থাকবে। প্রথম থেকেই বলে আসছি আমি, উপকূলের সঙ্গে বা সমুদ্রের সঙ্গে এরা কিন্তু প্যারালাল ভাবে অবস্থান করবে। নেক্সট 5 নম্বর বলা হচ্ছে এগুলি একটানা না হয়ে বিচ্ছিন্ন হয়। একটানা কাকে বলা হয়? কোন একটা রেখা আমি টানতে শুরু করে দিয়েছি, সাপোজ আমি এখানে একটা রেখা টানছি, এটা স্ট্রেট একটা লাইন, এটাকে বলা হচ্ছে একটানা। যদি এরকম ব্রেক দিয়ে দিয়ে টানা হয়, অর্থাৎ এই যে একটা রেখা টানছি মাঝে একটা করে ব্রেক, এইভাবে এটাকে বলা হয় বিচ্ছিন্ন। তো এই প্রাচীরগুলো কখনো কিন্তু একটানা তৈরি হয় না, এরকম ভাবেই একটু তৈরি হলো, মাঝখানে গ্যাপ, আবার তৈরি হলো, মাঝখানে গ্যাপ, এইভাবে কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় তৈরি হয়। এতে কি হচ্ছে, সমুদ্রের জোয়ারের জল এর মধ্যে দিয়ে কিন্তু সমুদ্রের থেকে উপকূলের দিকে সহজেই চলে আসতে পারে। লাইনটা লেখা হয়েছে যে এগুলি একতারা না হয়ে বিচ্ছিন্ন হয় এবং এই বিচ্ছিন্ন অংশ দিয়ে জোয়ারের জল খুব সহজেই কিন্তু প্রবেশ করতে পারে। নেক্সট দেখো, এখানে উদাহরণ বলে উল্লেখ করেছি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বৃহত্তম ব্যারিয়ার রিফটি হলো অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে গ্রেট ব্যারিয়ার রিফ। আমরা এর আগের দিন এই এক্সাম্পলটাই কিন্তু দিয়েছিলাম, গ্রেট ব্যারিয়ার রিফ, অর্থাৎ এটি পৃথিবীর সব থেকে বৃহত্তম এবং সব থেকে আমাদের কিন্তু বিখ্যাত একটা প্রবাল প্রাচীর। তাহলে আমরা 2nd নাম্বারটা আলোচনা করলাম, এবার আমরা করব 3 নাম্বারটা। দেখো স্টুডেন্টস, 3 নাম্বার এখানে লিখেছি অ্যাটেল। অ্যাটেল আমাদের আজকের 3rd এবং সর্বশেষ পার্ট, 3 নাম্বার পার্টের মধ্যে। তো অ্যাটেল সম্পর্কে প্রথমেই বলেছি যে এটা কিন্তু সমুদ্রের মধ্যবর্তী জায়গাতে, অর্থাৎ মাঝ সমুদ্রে তৈরি হচ্ছে। সেখানে কোনো পাহাড় বা সেখানে কোনো ডুবন্ত মালভূমি ইত্যাদিগুলো যদি থাকে, তাকে ঘিরে বৃত্তাকারে সেটা কিন্তু তৈরি হয়। তাহলে সংজ্ঞাটা একবার আমরা দেখে নিই। সমুদ্রের মধ্যে মোটামুটি বলয়ের আকারে, বলয় বলতে কিন্তু অনেকটা বৃত্তাকারকে বোঝানো হয় বা উপবৃত্তাকার, যে সমুদ্রের মধ্যে মোটামুটি বলয়ের আকারে গঠিত খাড়া ঢাল বিশিষ্ট প্রবাল প্রাচীরকে বলা হচ্ছে অ্যাটেল। তাহলে এটার মধ্যে আমাদের একটা লাইন পুরো পরিষ্কার যে অ্যাটেল কিন্তু মাঝ সমুদ্রে তৈরি হচ্ছে, বলয় আকারে তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু খাড়া ঢাল যুক্ত হচ্ছে। এবার আমরা এর বৈশিষ্ট্যগুলোকে দেখে নিই স্পেশালি। নাম্বার 1 বলা হচ্ছে এগুলি সাধারণত অঙ্গুরীয় বা উপবৃত্তাকার হয়ে থাকে। অঙ্গুরী বলতে আংটির মতো, বুঝতেই পারছো, একটা আঙ্গুলের মধ্যে আংটি যেমন তাকে বৃত্তাকারে ঘিরে অবস্থান করে, ঠিক সমুদ্রের মধ্যে থাকা কোনো গায়ট, কোনো ডুবন্ত পাহাড় অথবা মালভূমি বা কোনো উচ্চভূমি যদি ডুবন্ত অবস্থায় থাকে, তাকে ঘিরে বৃত্তাকারে কিন্তু আংটির মতো গড়ে ওঠে। নেক্সট 2 নম্বর বলা হচ্ছে এগুলির ওপরে উদ্ভিদ জন্মায়। অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু এই প্রবাল প্রাচীরের ওপরে উদ্ভিদ কিন্তু জন্মাচ্ছে। নেক্সট 3 নম্বর বলা হচ্ছে অ্যাটেলগুলির মাঝে লেগুন বা উপহ্রদ থাকে। ঠিক 2nd পার্টটা পড়ার সময় যেমন আমরা বললাম যে এর মাঝখানে আমাদের অবশ্যই তোমাদের লেগুন বা উপহ্রদ রয়েছে, এখানেও কিন্তু আমাদের উপহ্রদটা থাকবে। একবার ছবিটার দিকে আমরা দেখে নেব। এখানে খুব সিম্পল ভাবে ছবিটা আঁকা হয়েছে, দেখো এই দুটোকে বলা হচ্ছে অ্যাটেল। এই যে ওপরে বৃত্তাকারে অবস্থান করছে বা উপবৃত্তাকারে, আর মাঝের এইটুকু অংশকে আমরা কি বলছি, লেগুন, যেখানে কিন্তু উপহ্রদ আকারে সৃষ্টি হয়েছে। বাঁদিকে রয়েছে আমাদের একটা সমুদ্রপৃষ্ঠ, ডান দিকে আবার কিন্তু একটা সমুদ্রপৃষ্ঠ। নেক্সট এবার বলা হচ্ছে 4 নম্বর,
সমুদ্রগর্ভে কোনো মালভূমি বা গায়ট বা পাহাড়ের উপরেই কিন্তু অ্যাটল গঠিত হয়, এটা আমরা আলোচনা করে দিয়েছি। লাস্ট পাঁচ নাম্বার দেখব, অ্যাটলের মধ্যভাগের গভীরতা পার্শ্ববর্তী সমুদ্রতল অপেক্ষা অনেক কম হয়ে থাকে, অর্থাৎ মধ্যবর্তী অংশ কিন্তু খুব একটা গভীর হয় না, যতটা পার্শ্ববর্তী অঞ্চলের গভীরতা আমরা ফলো করতে পারি তার থেকে অনেক কম গভীরতা কিন্তু আমাদের মাঝখানটা হয়ে থাকে। আর এর একটা উদাহরণ অবশ্যই আমরা দেব, এলিস দ্বীপের ফুনাফুটি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। আর এছাড়াও আমরা দিতে পারি পূর্ব ফেজি, তোমার ফিজি অ্যাটল, অর্থাৎ একটা বা দুটো যেকোনো উদাহরণ আমাদের কিন্তু দিতেই হবে। তাহলে স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করলাম প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ। আবারও কথাটা স্মরণ করিয়ে দিই, এটা কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝেই দিচ্ছে এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা তিনটে ছবি সহ এইভাবে বৈশিষ্ট্য সহ পুরোটা যদি আলোচনা করো, আশা করি পুরো নাম্বারটাই পাবে, কোনো সমস্যা হওয়ার কথা না। আর উদাহরণটা দিতে কিন্তু একদমই ভুলবে না, কারণ উদাহরণটা কিন্তু যদি না দাও তাহলে এই লেখার কিন্তু কোনো কোয়ালিটি থাকবে না। ছবি এবং উদাহরণ, ভূগোল মানেই হচ্ছে তোমাকে কিছু স্পেশালিটি দেখাতে হবে, যেমন চিত্র তোমাকে দিতেই হবে, আর যেখানে নেই চিত্র সেখানে জোর করে দেওয়ার দরকার পড়ে না, কিন্তু যেখানে অবশ্যই দেওয়া উচিত সেখানে আমরা কিন্তু ছাড়ব না। ছবিটা দেব, তার সঙ্গে এক্সাম্পলটা দেব, আর যতটা সম্ভব খুব ক্লিয়ার ভাবে কিন্তু আলোচনাগুলো করব, অনেক ডিপ বা অনেক বেশি আলোচনা করার কিন্তু কোনো প্রয়োজন হয় না। তাহলে স্টুডেন্টস, আজকে আমাদের এই পর্যন্তই। আর যারা নতুন রয়েছো, নতুন স্টুডেন্ট, যারা হয়তো আমার ভিডিওটা দুই একটা দেখেছো কিন্তু এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো, কারণ এর পরবর্তীতে আরো ইম্পর্টেন্ট ভিডিওগুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা কিন্তু ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করতে ভুলবে না, কারণ সেটা না করলে তোমার কাছে কিন্তু ভিডিওগুলো পরবর্তীগুলো পৌঁছবে না। তাহলে স্টুডেন্টস, খুব ভালো থাকবে সবাই। আরেকটা ইনফরমেশন, ক্লাস 11 এর কিন্তু ভিডিওটা আমি অলরেডি নেক্সট উইক থেকে শুরু করব, কারণ ক্লাস 11 এর অলরেডি ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং বাড়িতে আমরা কিন্তু স্টাডিটা শুরু করে দিতেই পারি। স্কুল যদি আমাদের নাও শুরু হয় আমরা বাড়িতে কিন্তু স্টাডি শুরু করব। তাহলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।